নমস্কার বন্ধুরা, অনেকদিন পর হাজির হয়ে গেলাম বর্ষাকালে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা নিয়ে। তো চলো একবার দেখেই নিই। প্রথমে সবজি নিয়ে নিয়েছি কুমড়ো আলু, মিষ্টি আলু, ফুলকপি, বিনস, আর একটা ভাজা মশলা তৈরি করেছি। খিচুড়িতে এই মশলাটাই ইউজ করব। ধনে জিরে আর শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে নেব। তারপর সবজিগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে গরম তেলে ভেজে নেব। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা সরিষার তেলেও এই করতে পারেন। সব সবজি ভাজা হয়ে এলে তারপরে চালটাকে, আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি, চালটাকে ধুয়ে একটা ফুটো যে গাবলাগুলো আছে তাতে সুন্দর করে শুকিয়ে নেব। মুগ ডাল একটা কাপড়ে, শুকনো কাপড়ে ভালো করে ডোলে ডোলে নেব, যাতে গায়ের যে হালকা ধুলোটা থাকে সেটা যাতে না থাকে। তারপরে লাল করে হালকা ভেজে নেব। ওদিকে গরম জল হাঁড়িতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে এলে ডালটা দিয়ে দেব। আমি এখানে ফোড়নের জন্য পাঁচ পাতা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আমি ওই সবজি ভাজা তেলেই ফোড়ন দিয়ে দেবো। তারপর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়ে ভালো করে তারপরে চালটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ডাল হাফ সেদ্ধ যেই হয়ে দেবে সেই চালটাকে ওই হাঁড়িতে দিয়ে দেব। তারপর যখন টকবক করে ফুটে আসবে তখন ভাজা সবজিগুলো দিয়ে দেব। একদম লাস্ট খিচুড়ি হয়ে এলে গরম মশলা আর ঘি দিয়ে আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। এবার এই খিচুড়িটা পাঁপড়, বেগুন ভাজা বা পটল ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করুন। নিজেও খান, অপরকেও খাওয়ান। সত্যি বলছি, কালারটা যেমন দেখতে হয়েছে খিচুড়ি খেতেও তেমন সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।